বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করছি মিষ্টি একটা সকাল দিয়ে। তো দেখো কি সুন্দর একটা রোদ দিয়েছে, রোদের ফাঁকে কিন্তু মেঘলা মেঘলা আকাশও করেছে। তো আজ হচ্ছে পিঠে পরবের, পিঠে পরব বলো বা নাড়ু পরব বলো, তার দ্বিতীয় দিন। তো এখানে দেখো আমাদের মন্দিরটা রং করা হচ্ছে, আর এখানে জবা ফুলটা দেখো কি সুন্দর ফুটবো ফুটবো হয়ে আছে। কিন্তু বন্ধুরা, শীতকালে ফুলগুলো ভালোভাবে ফুটছে না, হয়তো ঠান্ডার জন্য। তো কুড়ি থেকে সামান্য একটু ফুলের রূপ নিয়ে আসছে আর বাস ঝরে পড়ে যাচ্ছে, ভালোভাবে ফুটছে না। তো এখানে দেখো আমাদের মন্দির রং করা কমপ্লিট, ভাই এখানে গ্রিলগুলো রং করছে। আমাদের সোমবার দিন পুজো আছে বাড়িতে, পয়লা মাঘের দিন। তো সেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাবা কিভাবে আমাদের বাড়িতে এসেছেন, মানে বাবার প্রতিষ্ঠিত কিছু কাহিনী। তো এগুলো সত্য ঘটনা, আমি যখন শুনছিলাম বন্ধুরা তখন শোনার সময় আমারও পুরো গা শিউরে উঠছিল। আর এখানে দেখো বাবুও কেমন পরিষ্কার করে নিচ্ছে ভাইয়ের সঙ্গে, ও মন্দিরে বেশিরভাগ থাকতে বেশি পছন্দ করে। তোমাদেরকে দেখাবো, দেখবে অন্য একটা ভিডিওতে। তো চলো, আজকের নাড়ু পরবের যেহেতু দ্বিতীয় দিন, তো তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কাজ করছি। তো প্রথম যেটা কাজ সেটা দেখো, এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, কারণ আজকে কাকিমা আসেনি, কাকিমার শরীরটা একটু ভালো নয়। তো সেই জন্য কাকিমা ওর নাতি আছে, নাতিকে দিয়ে বলে পাঠিয়েছিল। এদিক দিয়ে কাকিমার একটা কি উপকার করে আমাদের সবসময়, মানে বলে দেয় আর কি যে আমরা আসতে পারবো না, কাউকে দিয়েও বলে পাঠিয়ে দেয়। তো তাতে আমাদের কি হয়, সুবিধে হয়। যদি কখনো আগের দিন বলে দিতে না পারে যে আমি আসতে পারবো না, তা না হলেও অন্য একজন লোকের হাত দিয়েও বলে পাঠিয়ে দেয় যে আমার গোলাবাড়িতে বলে দিতে যে আমি আর যেতে পারবো না, আমার আর শরীরটা ভালো নেই। তো সেই রকমই ওর নাতিককে দিয়ে বলে পাঠিয়েছিল কাকিমা যে আসতে পারবে না। তো বাসনগুলো আমরা ধুয়ে নিয়েছি, আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই ধাড়িটা ভাবছি কদিন থেকে ধোবো ধোবো, যেখানে বাসনগুলো রাখা হয়। কাকিমারও ধোয়া হয় না, ধোয়া হয়ে ওঠে না আর কি কাজের চাপে। তো এখানে দেখো, তাই ভাবলাম আজ যখন কাজে লেগেছি তখন ভালোভাবে কাজে লাগবো। তো আজ অনেক কাজ আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে সব কাজগুলোই শেয়ার করব। তো সেই জন্য দেখো ধাড়িটা ধুয়ে নিচ্ছি, এখানে দেখো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে পুরো সিমেন্ট বালি আর শ্যাওলাও জমে যায়, শ্যাওলা এই জন্য জমে যায় কারণ যে বাসন রাখার পরে যে জলটা রাখা হয় আর কি, যে জলটা ঝরে, যেটা বাসন রাখা ঝুড়িটার ওপর দিয়ে যে জলটা ঝরে, তো সেটা এখানে জল ঝরে ঝরে পুরো শ্যাওলা জমে গেছে। দেখো ঝাঁটা দিয়ে ভালোভাবে আমি এগুলোকে লোগড়ে লোগড়ে পরিষ্কার করে দিচ্ছি আগে দেখো জল দিয়ে। তো ঘর দুয়ার পরিষ্কার করে রাখলে দেখতে আমাদেরও ভালো লাগে, তো সেই জন্য আমিও ভাবলাম আজ এখানটা যখন বাসনগুলো রাখতে এসেছি তখন আজ ধুয়েই ফেলবো। আজ কদিন থেকে রাখবো রাখবো করে যখন ধোবো ধোবো করে যখন ধোয়া হচ্ছেই না, তখন আজ সুযোগ পেয়েছি ধুয়ে নেওয়ার। তো সেই জন্য দেখো আগে আমি এখানটা ফার্স্টে ধুয়ে নিয়েছি, তারপরে বাসনগুলোকে ভালোভাবে রেখে দেবো সাজিয়ে। তো বন্ধুরা দেখো, বাসন রাখার তাকটা, মানে ধাড়িটা কি সুন্দর লাগছে দেখো, জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে যেহেতু রাত্রিবেলা উনুনটা রাখা হয় খাবার দাবার করে নেওয়ার পর, তো সেই জন্য দেখো গোটা এখানে ছাই জমে আছে। আর এখানটা জানি না কেন এত স্লিপ হয়ে যায়, তো কাদা জমে যায় উঠোনটাতে, বুঝতেও পারি না। হয়তো বাড়ি সাইডের যে কাদাগুলো আছে সেই সাইডের কাদাগুলো দিয়ে হয়তো, আর এসে এসে পায়ে এখানে জমে যায়। এখানে দেখো ননও খেলছিল গায়ে ওড়না জড়িয়ে, তো আমায় এসে বললো আমার বাসনটা ধুয়ে দাও, তো সেই জন্য আমি বাসনটা ধুয়ে দিলাম। তো বাচ্চা ছেলে আমরাও একদিন এরকম খেলা করেছি বন্ধুরা, তোমরা যারা মেয়ে আছো তারা বুঝতে পারবে যে আমরা মেয়েবেলায় এরকম আমরাও খেলা করেছি। তো এখন ননুকে দেখলে আমাদের সমস্ত আগেকার কথাগুলো মনে পড়ে যায়, কিন্তু এখন আমরা সত্যি করে সংসার করছি, আর আগে আমরা সংসার একদিন খেলেছি। সেটাই ভাবছিলাম যখন খেলতাম তখন কিছু বুঝতাম না সংসারের মানে, আর এখন পুরো সংসারের হাল ধরে নিয়েছি বন্ধুরা। তো ঠান্ডাতে যেহেতু জল নিয়ে কাজ, সেহেতু ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, তো সেই জন্য চলে এলাম একটু চা করে নিতে। দেখো চা বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি দুধ, তো চলো চাটা এবার খেয়ে নিই। আর এক সাইডে দুধটাও গরম করে নিলাম, তো কতটা দুধ গরম করতে একটু টাইম লেগেই যায়। এখানে দেখো চলে এলাম এবার
কড়কড়ে, এগুলো হচ্ছে কড়কড়ে। তো আমাদের যেহেতু দুর্গাপুজোর সময় একবার হয় এগুলো, সবারই হয়, আমাদের একাই নয়। তো সেরকম সংক্রান্তির সময়, এই নাড়ু পরবের সময় এটাও আমাদের কাজে লাগে আর কি। তো মানে খাওয়া হয়, অনেকে এগুলো বানায়, নাড়ু, কড়কড়ে, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, তিলের নাড়ু। তোমরা তো জানোই নাড়ু পরব মানে সব রকমেরই নাড়ু বানানো হয়। তো এখানে দেখো একজনাকে কড়কড়ে ভাজাতে দেওয়া হয়েছিল, তো সে বললো এটা 500 আছে। তো আমরা ভাবলাম 500 আছে কিনা একবার মেপে দেখে নিই, তো সেজন্য বাড়িতে মেপে দেখে নিচ্ছি আর কি 500 আছে কিনা। একদম পাক্কা 500 আছে। তো বন্ধুরা, তোমাদের যেটা বলি, কাপড় না কাচলে আমার পেট ভরে না। তো দেখো সত্যি সত্যি আজকে পুজো পাশার দিনে এত কাজের সত্ত্বেও আমি কাপড় নিয়ে চলে এসেছি এক বালতি। কিন্তু কি করব বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো কোনো উপায় নেই, কারণ সামনেই বিয়ে বাড়ি, সামনেই বাড়িতে পুজো। তো পুজোর দিনে তো আর কাচাকুচি কিছুই হবে না, তো সেই জন্য ভাবলাম আজকেই কাপড়গুলো কেচে নিই। তো সেই জন্য কাপড়গুলো কেচে নিতে চলে এসেছি, দেখো এক বালতি ভিজিয়ে নিয়েছি। তো এখানে রিচুয়ালস আছে আর কি, যে সংক্রান্তির দিনে খার সোডা কর নেই, কিন্তু কি করব বলো, বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেজন্য কোনো উপায় নেই। মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মা কি করব, তো মা বললেন না কোনো দোষ থাকে না, করে নিতে হয়, করে নাও। কোনো যখন দোষ থাকে না তখন করতেই হবে, তখন উপায় তো নেই। তো পুজোর দিনেও কাপড় কাচা হবে না। ফার্স্ট মাঘ, পয়লা মাঘ যেদিন বাবার পুজো, সোমবার দিন, সোমবার দিনে বাবার পুজো, আর মঙ্গলবার দিনেই বিয়ে বাড়ি আছে 2 তারিখে, তো আমার বুঞ্জির বিয়ে। তো সেই জন্য কী করবো, আগের থেকে কেচে কেচে একটু একটু করে যাচ্ছি বাড়ি ফিরে, যাতে আর কষ্ট করতে না হয় সেই জন্য। তো চলো বন্ধুরা, আবার কাপড়গুলো ধুয়ে নিই, তারপর দেখা যাক বাড়ি গিয়ে আমার জন্য আর কী কাজ অপেক্ষা করছে। তো আজকে রাখি রান্নাটা করছে, তো দেখো এখানে ও ধুয়ে নিচ্ছে ব্রোকলি, আজকে ব্রোকলি সবজি। তো এটা সুগার পেশেন্টের জন্য ব্রোকলি, যেহেতু সেহেতু ব্রোকলি করতেই হবে, আমাদের বাড়িতে তো দুজন সুগার পেশেন্ট রয়েছেই। আর এদিকে ভাই দেখো বানিয়ে নিচ্ছে তিলটা। তো আমার এত বছর বিয়ে হওয়া হয়ে গেছে বন্ধুরা, তবুও আমি সমস্ত কিছু রান্না করতে পারলেও আমি তিলটা করতে এখনও পর্যন্ত পারি না, ভালোভাবে গুড়ের তাক করতে পারি না, বুঝতেই পারি না। তো সেখানে দেখো ভাই করছে তিল ছাই, নারকেল ছাই, আর করছে চাঁচি। তো ওই বললো আমি করে দিচ্ছি সব কিছু, তো এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো চাঁচি, তো ওগুলো হয়ে গেছে, তিল ছাই নারকেল ছাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে চাঁচিটা বানিয়ে নিচ্ছে, আজকে রাখি রান্না করছি আর ভাই এদিকে সারছে এগুলো, আর আমি ছিলাম বাবার পুজোর দিকে। তো চলো দেখো আমাদের আজকে মা লক্ষ্মী নেমেছেন, তো দেখো কী সুন্দর লাগছে আমাদের মা লক্ষ্মীকে। ওহো বন্ধুরা দেখো, আমি বলতে ভুলেই গেছি, এদিকে দেখো না তিলের নাড়ুও রেডি হয়ে গেছে। তো আগে তোমরা তিলের নাড়ুটা দেখে নাও, তারপর মা লক্ষ্মী তো নেমেছে, তোমাদেরকে মা লক্ষ্মীকে শেয়ার করবই। তো দেখো এখানে তিলের নাড়ু হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা এখানে দেখো আমাদের মা লক্ষ্মী যেটা নেমেছেন, তো মা লক্ষ্মীকে এখন ধুয়ে শুকোতে দেওয়া হয়েছে। তো এখানে রোদে ভালোভাবে শুকিয়ে দেওয়ার পর আবার একটা, ওই যে আমাদের লক্ষ্মীর হাঁড়ি আছে না, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম, তো ওই লক্ষ্মীর হাঁড়িতে এই দেখো এইটা হচ্ছে নতুন ধান। তো এই নতুন ধান দিয়ে লক্ষ্মীর হাঁড়িটাকে সাজিয়ে দিতে হয়, তো সেটা আজকে বাউরি লক্ষ্মীর দিনেই হয় আর কি। নতুন ধানটা দিয়ে হাঁড়ির ভেতরে রেখে দেওয়া হয়, আর আগের বছরের যে পুরনো ধানটা সেটা আমরা বের করে নিয়েছি। তো সেটা আমাদেরকে সরস্বতী পুজো যাওয়ার আগেই আমাদেরকে সে ধানটা পায়েস বা কিছু ঘাটরা টাটরা করে গুড় পিঠে করে খেতে হয়। আর এখানে দেখো মা পাছুড়ে দিচ্ছে চাল ধানটা। তো এখানে দেখো বাবা এবার ধান দিয়ে সাজিয়ে দিয়েছে মা লক্ষ্মীকে, তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে মা লক্ষ্মীকে পুরো একদম সাজানো। তো বন্ধুরা আগের ভিডিওতেও বলেছি, তোমাদেরকে আবারও বলছি, যে আমাদের এই মা লক্ষ্মীকে মেয়েরা ছুঁতে পায় না, এটা বাবা বা ছেলেরা যারা আছে তো তারাই করতে পায়, আমরা মেয়েরা এটা ছুঁতে পায় না। তো সেজন্য বাবারাই নামায়, বাবারাই পুজো করে, বাবারা না পারলে তোমাদের দাদা ভাইরাও করে নেয়। তো এই হাঁড়িটার ভেতরে আমাদের মা লক্ষ্মীকে এবার রাখা হবে। তো এবার এদিকে চলে এলাম আমি চাল ভিজিয়ে নিতে, দেখো আমি চাল ভিজিয়ে নিচ্ছি। এটা আপাতত কিছুটা গুঁড়ি আমরা কুটে নেব, তারপরেও দোকান থেকে কিনে নিয়ে আসা হবে, তো যতটা পারলাম কুটে নিলাম আজকে। তো দেখো এখানে চাল ভিজিয়ে নিচ্ছি, এখন কিছুক্ষণ পর কোটা হবে খাওয়া দাওয়া সারার পর।
তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে বাসন ধুতে চলে এসেছি। তো তোমাদের তো সকালে বললাম যে কাকিমা আসেনি, তার জন্য যত কাজ আমাদেরকে সেরে নিতে হলো। তো আজ এখানে এবার খাওয়া দাওয়া করে আমরা বাসন নিয়ে চলে এসেছি। আমরা খাওয়া দাওয়া করে বেশিরভাগ বাসন ধুয়ে নিই, কারণ যত কাজ রেখে দেওয়া যায় তত আমাদেরই আবার আমাদেরকে সেই বিকালবেলায় করতে হবে। সেজন্য আমরা খাওয়া দাওয়া করার পর সোজা এবার একবারে কুয়োর পাড়ে বাসন নিয়ে চলে আসি ধুয়ে নেওয়ার জন্য। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। এবার আছে আমাদের গুঁড়ি কোটা, চাল কোটা তো আছে। তো চলো বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সারাদিন একটু কথা বলতে পারছি না, তো এখন কাজে খুব ব্যস্ত। কারণ এই সাইডে সংক্রান্তির সময় যে লাড়ু পরবটা আমাদের হয়, তখন কি বলবো তোমাদের, তখন মানে আমাদের পরবটা একটু মানে বেশি কাজের, তো তো অনেক কাজ হয় বলে তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা বলতে পারছি না। তো এই মাত্র খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে এলাম, তোমরা তো দেখতেই পারলে বাসন ধুচ্ছিলাম। তো আজকে রান্না করেছিলাম বন্ধুরা, ভুলে যাচ্ছি সরি, ব্রোকোলির তরকারি। তোমাদেরকে তো দেখালাম সকালে ব্রোকোলিটা কাটছিলাম। তো ব্রোকোলিটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। পেঁয়াজ রসুন দিয়ে যেমন তোমরা ফুলকপি করবে, ফুলকপি পেঁয়াজ রসুন দিয়ে যেমন সবজি হয়, সেরকমই ব্রোকোলিটাও পেঁয়াজ রসুন গাজর দিয়ে আলু দিয়ে বানিয়েছি। সেরকম কিছু রেসিপিটাতে ছিল না বলেই শেয়ার করিনি। আর করেছিলাম পেঁপের তরকারি, পেঁপেটাও পেঁয়াজ রসুন দিয়ে। আর করেছিলাম টমেটো চাটনি, আলু ভাজা, এই ছিল আজকের মেনু। তো ডাল করিনি, কারণ অনেকগুলো সবজি হয়ে যাচ্ছে বলে ডালটা আর করিনি। কালকে কাল পার্ট থ্রি সেকেন্ড, কালকে তিন দিন লাড়ু পরবে। সংক্রান্তি পয়লা মাঘ পর্যন্ত আমাদের এখানে পরব আছে, আমাদের বাড়িতে পয়লা মাঘ পর্যন্ত। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। পয়লা মাঘের পর দোসরা মাঘ বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি মানে আমার শেষের দিন যাইব এসেছিলো, তোমাদের ব্লগে বলেছিলাম। তো আমার বুঞ্জির বিয়ে আছে, তো বুঞ্জির বিয়েতে যাব। তো এখন দেখো মুখটা ফ্রেশ করে এসেছি ধুয়ে, ফেস ওয়াশ দিয়ে এখন এই এই মেয়েটা না এটা লাগিয়ে নেবো। এটা এখানে আছে একটু অ্যালোভেরা জেল, টমেটো আর হলুদ। তোমরা আমার আগের ব্লগে চলে যাবে, তো এটা আমি আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম কীভাবে এটা তৈরি করি। তো আমার অনেক ড্রাগ সার্কেল পড়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই বলছে তোমার ড্রাগ সার্কেল অনেক পড়ে যাচ্ছে, তো সেই ড্রাগ সার্কেলের জন্য এটা বিয়েবাড়ির প্রস্তুতি। তো এটা প্রত্যেক দিন লাগানো উচিত, কিন্তু আমার প্রত্যেক দিন সময় হয় না বলে বিয়েবাড়িতে যাওয়ার জন্য এটা লাগাচ্ছি। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হবে। তো দেখো এখানে আমি আর রাখি চাল কুটে নিচ্ছি, এক সাইডে রাখি শিল নোড়াতে চাল কুটছি, আর আমি এক সাইডে হামাম দিস্তাই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে কমপ্লিট করছি, কালকে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে। কালকে আমাদের পয়লা মাঘের পুজো আছে, তো তোমাদের সঙ্গে পয়লা মাঘের পুজো সমস্ত শেয়ার করব। আর বাবা আমাদের বাড়িতে কীভাবে এসছেন, কীভাবে কিনা সমস্ত কিছু তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই, কালকে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা, কালকের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।